ক্রিশ্চিয়ানো যেন ওই তুরের সূর্য, যে জ্যোতিতে আলোকিত চারপাশ। রোনালদো যেন আকাশের চাঁদ, যে সৌন্দর্য শুধুই দূর থেকে অবলোকন করা যায়। যদিও ম্যানচেস্টারের দ্বিতীয় কিস্তিতে সময়টা স্বস্তিতে যাচ্ছে না পর্তুগিজ এই যুবরাজের, তবে ব্যক্তিগত জীবনে মোটেও পড়েনি সেই আজ। সম্প্রতি রোনালদো এসেছিলেন লিসবনে, সেখানে বন্ধু আর পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বিখ্যাত রেস্তোরাঁ স্তুপেন্দে বিচে, যেখানে রেকর্ডের এই বরপুত্রের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশি তরুণ ইসমাইল হোসেন রায়হানের, যিনি এই চেইন রেস্তোরাঁর অন্যতম প্রধান শেফ। সেদিন রনের সব কর্মকাণ্ড মুগ্ধ নয়নে উপভোগ করেছেন ইসমাইল। ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালে আমাদের রেস্টুরেন্টে যখন আসবে বলে সম্মতি প্রদান করেন, তখন আমাদের ওনার আমাকে সিলেক্ট করেন আর কি পিজা সেকশনে তাকে পিজা খাওয়ানোর জন্য। রোনালদোর সাথে সেদিন তার বাল্যকালের বন্ধু রিকার্দো কোয়ারেজমা, তিনি ছিলেন, এবং পাশাপাশি তার পছন্দের শিল্পী নিনিনহো ভাজ মায়া, তিনিও ছিলেন। মূলত রিকার্দো এই অনুষ্ঠানটি বা পার্টিটি আয়োজন করেছেন, এবং তার আসার সর্বোচ্চ আগ্রহ ছিল যে তিনি বাইলার কন্তিগো এই গানটি অনেক পছন্দ করেন, এবং এই নিনিনহো ভাজ মায়ার গানগুলি তিনি পছন্দ করেন, সরাসরি তার কণ্ঠে গানটি শোনার জন্য তিনি এই রেস্টুরেন্টে এসেছিলেন। আমাদের পুরো রেস্টুরেন্টে গ্লাস করা, বলল যে সকল গ্লাস বন্ধ থাকবে, এবং গ্লাসগুলো যদি সম্ভব হয় তাহলে ঢেকে রাখার জন্য। 6টা 7টার দিকে যখন রিকার্দো কোয়ারেজমা আসলেন, ঠিক এর পরপরই 8টার দিকে ক্রিস্টিয়ানো রোনালদো ঢুকলেন, একদমই নর্মাল, কোনো ধরনের প্রস্তুতি বা কোনো ধরনের অধিক নিরাপত্তা বা কোনো ধরনের এক্সট্রা কিছু ছিল না, সম্পূর্ণ ব্যক্তিগত একটি বা পারিবারিক বা বন্ধুবান্ধব মিলে একটা ডিনার পার্টি ছিল সেদিন। প্রথমে এসেই তিনি একটি জুস খেলেন, ক্যাপ্টেন যার নাম, এবং তারপর পরই তার ওয়াইফ, তারা দুজন একসাথেই ছিলেন, ঠিক পিজা পিজারিয়ার মানে যেখানে পিজা বানায় সেখানে সামনে তারা দাঁড়ানো ছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর ওয়াইফ অবশ্যই আপনারা জানেন যে তিনি স্প্যানিশে কথা বলতে পছন্দ করেন। আমি যেহেতু স্পেন থেকে এসেছি, ভয়েস টোনে তিনি ধরতে পেরেছেন যে আমি আসলে স্প্যানিশ বা স্পেন থেকে এসেছি। দেন তার সাথে কথা হলো, কথা হওয়ার পরে এক পর্যায়ে তিনি বললেন যে পিজা খাবেন বা পিজা খাওয়ার জন্য সম্মতি প্রদান করলেন। তখন রোনালদো আড্ডায় ছিলেন, তখন সে ওইখান থেকে বলল যে হ্যাঁ পিজা খাবো। দেন আমি একটা টমেটো এবং চিজ অ্যান্ড চিকেন, আর কিছু না, এটা দিয়ে প্রথম বানালাম। বানানোর পরে তারা খুব স্বাচ্ছন্দ্য করেই খেলো এবং রোনালদো খুব মজা পেয়েছে। দেন সে আবার বললো আরেকটা বানাও, তারপরে তারা খুব তৃপ্তি সহকারে খেলো এবং সবাই খেয়েছে। এর পরবর্তীতে তার পছন্দের খাবার যেগুলো ছিল, যেমন তিনি ফিশ গ্রিল পছন্দ করেন, যেটা লবণ দিয়ে ঢেকে গ্রিলের ভিতরে ঢুকিয়ে রাখা হয়, সেই গ্রিলটা তিনি খেয়েছেন, এবং তিনি বিভিন্ন ধরনের ফ্রুটস খেয়েছেন, এবং তিনি রুটি, যেটা তিনি কোনো ধরনের রাইস কিন্তু তিনি টাচ করেননি সেদিন, কোনো ধরনের নুডলস, কোনো ধরনের রাইস তিনি টাচ করেন নাই, তিনি সেদিন শুধুমাত্র ব্রেডই খেয়েছেন। এবং তিনি যখন শেষ হয়, ডিনার শেষ হয়, তখন তার সেই পছন্দের গায়ক, সেই গায়কের কণ্ঠে গান শুনেন, এবং গানের এক পর্যায়ে তিনি খুবই আবেগী বা গানের ভিতরেই ঢুকে যাচ্ছেন, এমনটাই মনে হয়েছিল আমাদের। এবং তখন তিনি বারবার তার স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন, কারণ গানের মিনিংটা যেভাবে বুঝাচ্ছিল যে তার স্ত্রীকে বা ভালোবাসার এক ধরনের গল্পের গান ছিল। এবং পরবর্তীতে গান শেষ হওয়ার পরে তিনি নিজেই চলে এসেছেন তার পছন্দের শিল্পীর সাথে গান গাইতে, এবং তিনি নিজ কণ্ঠে আমাদেরকে গান শুনিয়েছেন, এবং সেটি কিন্তু তিনি তার ভেরিফাইড ইনস্টাগ্রামে আপলোডও করেছেন সেই ছবি। যখন খাওয়া শেষ হলো, তখন তিনি সকলের সাথে ছবি তুললেন, এবং ছবি যখন তুললেন তখন তিনি ডাকলেন ছবি তোলার জন্য, আমরা ছবি তোলার জন্য গেলাম। ছবি তোলার জন্য যখন গিয়েছি, প্রথমেই দেখা বা তাকে নিজে রান্না করে খাওয়ানো বা নিজে পিজা বানিয়ে খাওয়ানো, তার সাথে কথা বলার সুযোগ, এটা হয়তো বা সকলের জন্যই হয় না, খুব অল্প সংখ্যক মানুষের জন্য। আবার এভাবে এত ক্লোজ ঘনিষ্ঠ সময় আমরা হয়তো অনেক সময়
দেখতে পাই না। ইসমাইল ক্রিশ্চিয়ানো ছোট্ট আলাপনেও বাংলাদেশ নামটি এসেছে ঘুরে ফিরেই। এদেশে তার কোটি ভক্তের জন্য জানিয়েছেন বিশেষ ধন্যবাদ। বললেন বাংলাদেশকে ভালোবাসেন তিনি, সুযোগ পেলে আসতে চান এখানে। যখন প্রথমে দেখা হলো আমরা হ্যান্ডশেক করলাম, দেন জিজ্ঞেস করলো যে তোমার দেশ কোথায়। তখন এর আগেই রিকার্দো আমার সম্পর্কে বলেছেন যে তুমি যার হাতে পিজা খেয়েছো সে মূলত বাংলাদেশি, এবং আমি বললাম যে আমি বাংলাদেশ। পাশাপাশি আমি তাকে বললাম যে বাংলাদেশে তোমার অনেক ভক্ত আছেন, সে সম্পর্কে তুমি জানো কিনা। তিনি সেটিকে খুব আনন্দের সহিত বা খুব ভালোভাবেই নিয়ে বলেছেন যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বললেন দ্যাট সাউন্ড ইজ কুল, এবং তিনি বলেছেন যে বাংলাদেশকে তিনি চেনেন এবং বাংলাদেশের মানুষকে তিনি ভালোবাসেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর যেহেতু অনেক ভক্ত আছেন বাংলাদেশে এবং কি তিনি বাংলাদেশ সম্পর্কে চেনেন, এই বিষয়ে যখন আমি কথা বলতে চাইলাম তখন তিনি তার এজেন্টের কথা বললেন আর কি। তো আমি চিন্তা করলাম রিকার্দো কোয়ারেজমার সাথে যেহেতু আমার পরিচয় আছে বা ঘনিষ্ঠতা আছে, ডিনার পার্টিটা রিকার্দো কোয়ারেজমাই কিন্তু অ্যারেঞ্জ করেছে। তো সেই লক্ষ্যে আমি রিকার্দো কোয়ারেজমার সাথেও কথা বলেছি, বাংলাদেশ থেকে যদি কেউ স্পন্সর করে তাদেরকে কোনো ইভেন্টে, তারা যদি যোগাযোগ করেন আমি তাদের সাথে যোগাযোগ করার জন্য বা যোগাযোগ করিয়ে দেওয়ার যেই মাধ্যম সেটা আমি করে দিতে পারবো বা সেটা আমি করব। এবং আমিও চাই যে বাংলাদেশে তিনি যাক। দিনে দিন জিদান, লিওনেল মেসি সহ লাল সবুজের এই দেশে ঘুরে গেছেন বিশ্ব ফুটবলের অনেক তারকা মহাতারকা। এবার অপেক্ষাটা ক্রিশ্চিয়ানোর জন্য। সবকিছু মিলে গেলে শুধু রোনালদো ভক্তই নয়, বাংলার ফুটবলের জন্য তা হবে দারুণ উপলক্ষ। মাহবুব রিমন, সময় সংবাদ।